إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً" واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم في القول والعمل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في اقوالكم واعمالكم وفي جميع شؤونكم اتقوا الله في انفسكم واولادكم واخوانكم وازواجكم وعشيرتكم نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ওয়া ইয়াত কাব্বাল আ মিননা ওয়ামিনাল মুসলিম ইন সলে আল আহম আল ইন নাহু আলি উদ আলি কেওয়াল কাদির আলা মানুষকে সম্মানিত করেছেন বলেছেন ওলাকাত কার রাম নেবের নী আদমকে বদিয়াদমকে সম্মানিত করেছে এই সম্মান এই সম্মাননার যথেষ্ট কারণও রয়েছে যাতে মানুষ তার প্রত্যেকটা কার্যকলাপে আচরণে সম্মান পায় সেজন্য আল্লা তালা বেশ কিছু আদবও আমাদেরকে শিখিয়েছেন আল কোরআন এবং সুন্নাহ এটি যেমন ইমান এবং আকিদার গ্রন্থ ইবাদতের গ্রন্থ ঠিক তেমনি আদবেরও গ্রন্থ কোরআন আমাদেরকে আদব এবং আখলাক শেখায় এবং সুন্নাও আমাদেরকে আদব এবং আখলাক শেখায় কেন শেখাবে না কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী ছিলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম কোরআন তো সেই সাক্ষ্যই দিচ্ছে না কালা আলাহকিন আবিম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত আর আয়সারাদি আল্লাহাও বলছেন কানা কহু আল কোরআন আল কোরআন ছিল তার আখলাক তার মানে হচ্ছে আল কোরআনের মধ্য দিয়ে আমরা আদব আখলাক সবকিছু আমরা শিখি আর তার জীবন্ত দৃষ্টান্ত হচ্ছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তারপরে তার সাহাবি রেদওয়ানুল্লাহ আলহমাজমাইন আদব এবং আখলাখ এটা বড় ধরনের একটা স্কিল মুসলিমরা সব যুগেই এই আদবের প্রতি গুরুত্ব দিয়েছে আমাদের ইমামরাও দিয়েছেন স্কলাররাও দিয়েছেন এই জন্য আমাদের স্কলারদের কমন নিয়ম হচ্ছে তারা এলেমের আগে আদব শেখান কারণ যার আদব নেই তার এলেম শেখাটা হয়ে ওঠে না যতটুকু শেখে সেটা তার কোনো কাজে আসে না এই ধরনের কথা আমরা ইমাম মালিক রাহেমাহুল্লার মায়ের কাছ থেকে শুনেছিলাম যখন তিনি তার সন্তানকে রবিয়ার কাছে পড়তে পাঠালেন বললেন বাবা তুমি এলেমের আগে আদবটা শিখে নাও তোমার উস্তাদের সাথে তো সুন্দর আচরণ করতে হবে তাহলেই তো তুমি শিখতে পারবে এবং তোমার শেখাটা বরকতপূর্ণ হবে সব সময় আমরা দেখেছি ইসলাম সব যুগেই আসলে আদবের প্রতি গুরুত্ব দিয়েছে আর এখন আমরা পাশ্চাত্যকেও দেখি তারাও কিন্তু এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে তাদের সাথে যখন কোনো কথাবার্তা বলবেন তখন দেখবেন যে তার কৌশলী কথাবার্তা বলে এবং সেখানে কোনো ধরনের আদবের খেলাপ কিছু নেই কারণটা কি সেটা আমরা বলছি একটু পরে সেখানে অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে সেখানে তারা এই স্কিলগুলো শেখায় সোশ্যাল স্কিল এবং সফট স্কিল তারা নাম দিয়েছে এটাকে অনেক সুন্দর সুন্দর স্কিল পজিটিভ সাইকোলজি পজিটিভলি কী করে থিঙ্ক করবেন পজিটিভ আচরণ কি করে করবেন রাগকে কী করে সংযত করতে পারেন অধীনস্থদের সাথে কি করে সুন্দর সম্পর্ক রক্ষা করবেন কিংবা পিয়ার গ্রুপের সাথে কলিগদের সাথে বয়োজ্যেষ্ঠদের সাথে ইত্যাদি নানা ধরনের স্কিল স্কিল যত বাড়বে সমাজটাও সুন্দর হবে আর আপনিও একজন প্রফেশনাল হিসাবে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন পাবেন না এই জন্য পাশ্চাত্য এদিকে গুরুত্ব দিচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখি আমাদের মুসলিম সমাজে কিন্তু এর কোনো গুরুত্ব নেই আজকে বাংলাদেশে যদি আপনি দেখেন আমাদের শিক্ষার মধ্যে তো সফট স্কিলটা নাই আছে কি বলেন নাই মাদ্রাসায়ও নাই এবং এই যে আদবের যে মাহারাতগুলো আরবিতে স্কিলকে বলা হয় মাহারাত এগুলো আলাদাভাবে শেখানো হয় না আলাদাভাবে সাল্লাম যেভাবে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শিখিয়েছেন সাহবাহিকেরামকে অনেক দৃষ্টান্ত পাবেন আজকে কিছু দৃষ্টান্ত আমরা এখানে পেশ করব ইনশাল্লাহ সেটা কিন্তু আজকে নাই আজকে আমাদের কোনো স্পেশাল ইনস্টিটিউটও নাই যেখানে স্কিলগুলো আমরা শেখাবো কারণ মানুষ অনেক বেশি দুনিয়ামুখী তারা তাদের প্রত্যেকটা জব প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অ্যাকশান দিয়ে তারা শুধু দুনিয়ার টাকাটা চায় আর কিছু চায় না এবং আনফর্চুনেটলি আমরা মুসলিমরাই সবচেয়ে বেশি আখেরাতের প্রতি দৃঢ় প্রত্যয় রাখি তাই না কিন্তু তারপরেও আনফর্চুনেটলি দুনিয়ার প্রতি আখেরাতের প্রতি বিশ্বাসকে বলছি না বলছি এই বিশ্বাসের পরেও এত দুনিয়াদার হয় কী করে মানুষ যারা আজকে দুনিয়াদার তারা দেখেন এই স্কিলগুলোর প্রতি তারা আগ্রহ পোষণ করছে আমাদের উচিত হবে আসলে এই স্কিলগুলো বাড়ানো আজকে আমরা সব জায়গায় দেখেন সব জায়গায় স্কিলগুলোর অভাবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি মুসলিমদের এই স্কিলগুলোর অভাবে সর্ব পর্যায়ে নেতৃত্ব থেকে আরম্ভ করে সব জায়গায় আপনি দেখেন একটা অসহিষ্ণুতা একটা অদক্ষতা মানুষের সাথে আমালার মধ্যে একটা অশালীনতা কিংবা আক্রমণাত্মক ভাব ইত্যাদি নানা ধরনের স্বর্গ উপসর্গ দেখা দিয়েছে যেটা আমাদের মধ্যে বিভেদকে আরও বাড়িয়ে দিয়েছে তো আসুন আমরা একটু দেখি যে ইসলাম কিভাবে আসলে মানুষের সাথে মামলা করতে বলেছে এটাকে বলা হয় ফন্নতায়ামুল মায়ান্নাস মানুষের সাথে মামলা করার এটা হলো একটা আর্ট এটা হলো একটা কৌশল এটা হলো একটা আচরণ পদ্ধতি যেটি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আর এই ধরনের আদব কিন্তু দেখেন আপনি কোরআন হাদিসও যেমন আছে আমাদের ওলামা কেরাম তারা এইভাবে লিখেছেন আদাবুল মাসরা আদাবুল সোহবাহ তারপরে আদাবুল আশরাহ আদাবুল হাদিস এরকম বিভিন্ন বিষয় আমাদের প্রাচীন যুগের ওলামাইকেরামার বক্তব্য আছে আমরা যতটা বেশি থিওরি নিয়ে ব্যস্ত ততটা যেটাকে বলা হয় আত্মার আল আমালিয়াহ অথবা ত্রিপ আল প্র্যাকটিক্যাল ট্রেনিং সেটা নিয়ে আমাদের কোনো ব্যস্ততা নাই থিউরিটাকে ধারণ করাটাকেই আমরা যথেষ্ট মনে করছি আমাদের অনেকেই কোরআন হাদিস অথবা সালাফের অনেক নুসুস মুখস্থ করেন কিন্তু তাদের তারবিয়াটা তারা গ্রহণ করেন না যে কারণে কোরআন সুন্না এবং সালাফের মানহাজ এবং তাদের আকোয়াল আমাল থেকে যতটা বেনিফিটেড হওয়ার কথা ছিল আমাদের আমরা ততটা হচ্ছি না কারণ এগুলো আকারেই খুব চমৎকার দৃষ্টান্ত এবং কেসা কাহিনী আকারেই আমাদের কাছে থেকে যাচ্ছে আমরা সেটাতেই এনজয় করছি বাট নিজেদের জীবনকে সেভাবে সাজানোটা এটা আমাদের কাছে হয়ে পড়েছে উপেক্ষিত আচ্ছা আমরা তাহলে আজকে আলোচনা করব দুই ধরনের কিছু আদাব একটা হলো যে আদাবগুলো আসলে মানুষ পছন্দ করে যে থাকুক আমাদের মধ্যে থাকুক আর আরেকটা হলো মানুষ যেইগুলো থাকাটাকে অপছন্দ করে এইভাবে না হয়ে অন্যভাবে হলে ভালো হতো সেই দিকগুলো আমরা এখানে তুলে ধরবো আচ্ছা এর মধ্যে প্রথম পয়েন্ট যেহেতু সময় কম খোদবার জন্যে এই জন্য আমি খুব সংক্ষেপে যাব এবং সম্ভব হলে অল্প দু একটা নাস আমি উল্লেখ করব মানুষ আমালার মধ্যে যে জিনিসটা অপছন্দ করে সেটাই আমাদের বেশি আমরা সব সময় মানুষকে নাসিহা করার সময় আক্রমণাত্মক উপায় নাসিহা করি এখন দেখেন এখন নাসিহাটা আর কেউ ফোন দিয়ে বলে না ভাই আপনি তো এটা বলে ফেলেছেন এটাকে সংশোধন করা যায় কি না সেসব বাদ দিয়ে ফেসবুকে মারাত্মকভাবে রিফিউট করার একটা প্রচলন সেখানে বিরত্ব দেখানোর প্রচলনটা যেটা হয়েছে সেটা আসলে খুব ধ্বংসাত্মক একটা আচরণ কারণ কোনো মানুষই পছন্দ করে না যে অনেক মানুষের সামনে আপনি তাকে নাসিহা করেন কারণ অনেক মানুষের সামনে নাসিহাটা নাসিহা হবে না এটা হবে ফাদিহা এটা মানুষের সামনে আপনি তাকে অপদস্থ করলেন ছোটো করলেন খাটো করলেন একটা পাবলিক প্ল্যাটফর্মে আপনি কাউকে এভাবে নাসিহা করাটা কখনই এমনকি সে যদি অতি সাধারণ মানুষও হয় সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না এমনকি আপনার পরিবারের সন্তানদেরকেও আপনি দেখেন যেই সন্তান কোনো ত্রুটি করেছে তাকে যদি একটু গালমন্দ করে ভালো হয়ে যাওয়ার কথা বলেন সে আপনাকে আর কোনোদিন পছন্দ করবে না যদিও আপনি তার মা অথবা তার বাবা কারণ সে ভাববে ভাই বোনদের কাছে আমাকে ছোট করা হলো তাহলে অন্য মানুষের সামনে সেটা আরও ভয়াবহ এই কাজটা কখনোই করা যাবে না কারণ এই নাসিহাটা কখনোই গ্রহণযোগ্য হবে না রক্ত মাংসের গড়া মানুষ অপদস্থ হয়ে কোনো নাসিহা গ্রহণ করে না তারা চায় নাসিহাটা যেন আন্তরিকভাবে মাহাব্বা এবং ভালোবাসা থেকে উদ্ভূত হয় এবং সেটার জন্য তার সম্মানকে রক্ষা করে হয় অতএব এই জিনিসটা মনে রাখতে হবে আপনি যদি কাউকে নাসিয়া করতে চান তাহলে এই মূলনীতিটা কিন্তু ফলো করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে মানুষকে খুব বেশি তিরস্কার করবেন না কথায় কথায় তুই তোকারি অথবা একটা চাপ সৃষ্টি করা একটা আক্রমণাত্মক হ্যাঁ গেস্টার কিংবা তার উপরে ভাষা প্রয়োগ করা এটা অ্যাভয়েড করতে হবে এটা অনেক সময় আমরা মা বাবারা সন্তানদের প্রতি করি ওস্তাদরা ছাত্রদের শিক্ষার্থীদের প্রতি করি এবং অনেক সময় অফিসাররা তাদের অধীনস্থদের প্রতিও করে থাকে এটা কিন্তু সম্পর্ককে খারাপ করে এবং এটার অনেক খারাপ রেজাল্ট সামাজিক যে যে অনাচারগুলো কিংবা অনেক রাহাজানিগুলো আমরা দেখি এর থেকে উদ্ভূত হয় মানুষ অপদস্থ হতে হতে যিনি তাকে অপদস্থ করেন তার উপর নানাভাবে হামলা করেন তাকে দুনিয়া থেকে ছাড়িয়েও দিতে চান এরকম ঘটনা আমরা বহু শুনেছি আমাদের কাছে অনেকে এসে বলেছেন দেশে বিদেশে অতএব মানুষের সাথে আসলে পজিটিভ আচরণ করা দরকার তাকে কথায় কথায় তিরস্কার করবেন না শিক্ষক যেমন যদি ছাত্রকে বলে আরে তুই তো পারবি না এই টাইপের কথা আমরা অনেক শুনেছি অনেক শিক্ষকরা যাদের হয়তো ট্রেনিং নাই তারা বুঝতেও পারছেন না ছাত্র বা শিক্ষার্থী অল্প বয়সের হতে পারে কিন্তু সে মানুষ মনে রাখবেন এমন একদিন আসতে পারে সে এই দেশের সবচেয়ে নাম করা মানুষ হবে হবে না অথবা সবচেয়ে বড় স্কলারও হতে পারে আজকে যাকে আপনি ছোট মনে করছেন তাকে এইভাবে কেন ভাবছেন যে সে ছোটো সে তো সম্পদও হতে পারে আর যদি বড় সম্পদ কোনো কালে নাও হয় তবুও তাকে ট্রিট করতে হবে আপনার মতোই একজন পূর্ণাঙ্গ মানুষ মতো আপনি কি চান যে মানুষ আপনাকে তিরস্কার করুক আপনি কি চান যে মানুষ আপনাকে গালিগালাজ করুক অথবা তির্যক বাক্য বান আপনার উপর নিক্ষেপ করুক এটা কি চান যদি না চান তাহলে আপনিও সেটা করবেন না আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আমাদের মেলার মধ্যে যদি কোনো ভুল করে ফেলি তাহলে ভুলটাকে স্বীকার করে নেওয়া সাধারণত ভুল করার পরে অন্য মানুষরা আমাদেরকে যেভাবে আক্রমণ করে তখন যিনি ভুল করেন তার মধ্যে একটা জেদ চেপে যায় তিনি কিন্তু আর স্বীকার করতে চান না কারণ এটা তার প্রেস্টেজ ইস্যু হয়ে দাঁড়ায় অথবা ইগোর ইস্যু হয়ে দাঁড়ায় কিন্তু ইসলাম বলছে ভুল ন হলে স্বীকার করা আপনি যখন ভুল স্বীকার করবেন তখন দেখবেন যে আক্রমণকারীরাও কিন্তু স্টপ হয়ে যাবে কারণ তাদের আর ফিল্ড আর থাকবে না ফলে একদিকে যেমন আপনি নিজেকে সংশোধন করলেন অন্যদিকে অন্যদেরও আর আগ বাড়ানোর পথ বন্ধ করে দিলেন সুতরাং এটা এটাকে বলা হয় মিনাল হেকমা মানে এটা হলো হেকমা প্রজ্ঞার বিষয় যে আপনি যদি নিজে ভুল করেন সাথে সাথে ভুলকে স্বীকার করবেন এবং এই জিনিসগুলো আমাদের সালাফের প্রতি প্রচুর ছিল আপনারা খেয়াল করেছেন আমাদের সালাফ একদম সে সাহবাই রাম থেকে আরম্ভ করে তাদের কাছে যখনই পরবর্তীতে কোনো হক স্পষ্ট হতো তারা সেই হকের দিকে ফিরে আসতেন না এটাই তো ইসলামী মানহাজ তার মানে কি তাহলে আগেরটা কি ছিল ভুল ছিল তাহলে সেই ভুল থেকে তারা রুজুর করে হকের দিকে তারা আসতেন আচ্ছা তৃতীয় বা চতুর্থ আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে আপনি সব কিছুতে নিজেকে প্রকাশ করবেন না নিজের বরত্ব সুযোগ আসলেই আপনি বলেন নিজের বীরত্বের কাহিনী গাঁথা রচনা করেন বা বলেন আমি তো এরকম আমি তো সেরকম আজকাল অনেক লোকের মধ্যে বিশিষ্ট লোকের মধ্যে এটা দেখা যায় এমনকি অনেক টকসতেও দেখা যায় নিজের কৃতিত্ব গাঁথা রচনা করে মানুষের বিনয় দরকার আপনি যদি আপনার ভালো কিছু বলতেও চান সেটার বিনয় ভাষা আপনি প্রয়োগ করবেন আর অপ্রয়োজনে কখনোই নিজের কৃতিত্ব জাহির করবেন না এটা মানুষ পছন্দ করে না মানুষ চায় অন্যরা আপনার কৃতিত্বের কথা বলুক আপনি নিজের কৃতিত্ব গাঁথা রচনা করবেন না আমি এই করেছি আমি সেই করেছি এভাবে খোঁটাও দেবেন না খোঁটা দেওয়া তো এমনিও ইসলামী নিষেধ আছে না অতএব নিজেকে বড় করে প্রকাশ করা আমি এই করেছি আমি সেই করেছি অথবা অন্যকে আমি তোমার জন্য এই করেছি সে খোঁটাটাও দেবেন না এটা আচরণগত বড় ধরনের ত্রুটি কখনোই আপনি মানুষের ভালোবাসা পাবেন না যদি এটা করে এরপর পঞ্চমটা হলো মানুষের ভালো দিকগুলো দেখবেন তার নেগেটিভ দিকগুলো ওভারলুক করে যাবেন উপেক্ষা করে যাবেন যে কোনো মানুষ সম্পর্কে বিচার করতে চাইলে তার ভালোটা আগে দেখবেন এবং যদি ভালোটা বেশি হয় তাহলে নেগেটিভটা চাপা পড়ে যাওয়াটা উচিত আর যদি নেগেটিভটা এমন জিনিস হয় যেটা তার সংশোধন হওয়া দরকার তাহলে আপনি অপ্রকাশ্যে গোপনে তাকে নাসিয়া করবেন সেটা হতে পারে টেলিফোনে অথবা তার কাছে গিয়ে অথবা তিনি যখন আপনার কাছে আসেন তখন এটা যেটা না সাথে এটা রিলেশন আছে তাহলে মানুষের নেগেটিভ দিকগুলো একদমই চেপে যাবেন আপনি কখনোই সেটাকে ফেস করবেন না উল্লেখ করবেন না ব্যাপারটা এমন নয় কিন্তু তার পদ্ধতিটা হচ্ছে আপনি প্রকাশ্যে অন্যদের সামনে তার নেগেটিভ জিনিসগুলো নিয়ে আচরণ করা মানে তাকে অপমান করা তাকে ছোট করা তাকে হেয় করা তাকে খাটো করা অতএব সেই জিনিসগুলো করা যাবে না আর এটা তো একটা দিক আরেকটা দিক হচ্ছে আপনার জীবনযাপন যাদের সাথে উঠা বসা যাদের সাথে প্রতিনিয়ত যাদের সাথে আপনি কাজ করেন তাদেরও পজিটিভটা আগে দেখবেন ভালোটা আগে দেখবেন নেগেটিভটা পরে দেখবেন পজিটিভটা দিয়ে যদি নেগেটিভটাকে নালিফাই করা যায় একদম জিরো করে ফেলা যায় তাহলে দ্যাটস গুড এটা যেমন স্বামী স্ত্রী স্বামী এবং স্ত্রী যদি এমন লাইফ মেনটেন করে যে সারাক্ষণ একজন আরেকজনের নেগেটিভটা দেখছে বলেন তো সেই সংসারটা জাহান্নাম হবে না কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আর যদি একজন আরেকজনের ভালোটা দেখে সেটা কিন্তু জান্নাত তুমি আর জান্নাত হয়ে যাবে হবে না বলেন তো কেউ কারো দোষ নিয়ে কখনোই কোনো ঝগড়া জাটি নাই দেখেন অনেক দম্পতির মধ্যে এখন ঝগড়া জাটি হয় শুধুই নেগেটিভ জিনিসটাকে তারা উঠিয়ে নিয়ে আসার জন্য এমন কি যদি স্ত্রী খুব কষ্ট করে রান্না করে সে হয়তো অসুস্থ রান্না করে স্বামীরকে খাওয়ালো হয়তো একটু লবণে কম হলো বা স্বাদ একটু কম হলো অনেক স্বামী মেজাজি দেখবেন যে সে হয়তো থালা বাসন পর্যন্ত ভেঙে ফেলে ছুঁড়ে ফেলে সে কিন্তু এটা কনসিডার করেনি যে তার স্ত্রী অসুস্থ কষ্ট করে সে যে এতটুকু করেছে তাকে থ্যাংকস দিতে পারতো তাই না তাহলে দেখেন পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি পার্থক্য আর এখানে সাল্লাম একটা হাদিস আছে সহিব মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে সে হাদিসটা তিনি এই এই স্বামী স্ত্রীর ঘটনাটাকেই তিনি আসলে তুলে ধরছেন বলছেন লাফরাক মোমেন ইন ক্যারে হামিন কোন মোমেন পুরুষ অর্থাৎ স্বামী যেন কোনো কোনো মোমেন নারীকে অপছন্দ না করে ঘৃণা না করে কারণ সে যদি তার কোনো একটা আখলাকে অসন্তুষ্ট হয় কোনো আখলাককে যদি সে মহিলার সেটা সে অপছন্দ করে অন্যটাকে সে পছন্দ করবে কারণ একজন লোকের সবটাই তো নেগেটিভ না তার পজিটিভ নেগেটিভ দুটোই আছে অতএব রাসুসাল্লাহ মূল মূলনীতিটা দিলেন যে আপনি কোনো নেগেটিভ পেলে পজিটিভটা দিয়ে নেগেটিভটাকে রিকাভারি দেন আপনি নেগেটিভটাকে ধরে রাখবেন না কিন্তু মানুষ কী করে এইগুলো স্মরণ রাখে অনেকে আছে ওই ঝগড়ার জন্য এগুলো থলিতে ভরে রাখে আর যখন ঝগড়া আসে তখন সেখান থেকে বের করে আর প্রক্ষেপ করতে থাকে আর তখন এই কাউন্টার ঝগড়ার মধ্যে কি হয় তালাক টালাক যা আছে। কোনোটাই আর বাদ থাকে না অনেক সময় হাতাহাতি হয় অনেক সময় এক অন্যকে জখমও করে ফেলে সত্যিকার কথা হলো পৃথিবীতে কোনো স্বামী নিখুঁত নন কোনো স্ত্রীও নিখুঁত নন কোনো বন্ধুও কিন্তু নিখুঁত নয় তাই না প্রত্যেকের আয় আছে আপনি যাদের সাথে আজকে একই কর্মস্থলে কাজ করছেন আপনি নিজেও নিখুঁত নন আপনার কোনো কলিগও নিখুঁত নয় তাহলে মোড়েলাটা কিভাবে করলে আমরা কন্টিনিউ করতে পারবো সেটা ভাবা উচিত না আপনি যদি পজিটিভ সাইকোলজি যদি হোল্ড না করেন কোনো দিন আপনি কারোর সাথে মিলেমিশে চলতে পারবেন না আর সুখীও হবেন না অন্যকে সুখও দিতে পারবেন না ব্যর্থ একজন মানুষ হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করবেন অথচ আমাদের আছে ইসলাম আমাদের আছে কোরআন আমাদের আছে সোনা আচ্ছা এখানে সাঈদুল মুসইের একটা কথা একটু স্মরণ করেন স্বর্ণ রক্ষরে লেখার মতো তিনি বলেছেন লাইসামিন শরিফিন ওয়ালা আলিমিন ওয়ালা ইল্লা ফিহে আইবিন আইবন ফিহে আইবন কোনো শরীফ সম্ভ্রান্ত ব্যক্তি কোনো আলেম ব্যক্তি কোন মর্যাদা সম্পন্ন ব্যক্তি নেই যার মধ্যে কোনো আয়ব নেই এরপর বলছেন ওলাকিন মিনান্নাসে মানলা ইয়ামবাগে আন্তুদ কারা বহু কিন্তু মনে রাখতে হবে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাদের আয়েবটা উল্লেখ করাটা সঙ্গত নয় কোন মানুষ সেই মানুষটা হলো যাদের ফাদল যাদের মর্যাদা যাদের শরফ তাদের ত্রুটির চাইতে অনেক বেশি অথবা যারা পরীক্ষিত মানুষ যে তিনি মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি তার সালামাতুল আকল সালামাতুল আলম সালামাতুল ম্যানহাজ এটা প্রতিষ্ঠিত যার বিবেক বুদ্ধি প্রতিষ্ঠিত যার মানহাজ এবং মূলনীতি প্রতিষ্ঠিত এবং যার আকিদা বিশ্বাস ইমান আমল প্রতি এগুলো সবই পরীক্ষিত প্রতিষ্ঠিত এই লোকেরও তো ভুল হতে পারে না হতে পারে না তাহলে এই লোকদের এই পরিমাণ মর্যাদা মর্যাদাসম্পন্ন লোকের সংখ্যা যে কোনো সমাজে যে কোনো যুগে খুবই কম অতএব তাদেরকে মানুষের সামনে রিফিউট করা ছোট করা হেয় করা খাটো করা এটা সরিয়াতে নিষিদ্ধ একটি কাজ আমাদের ওলামা একরাম সেটা কখনোই করেননি কখনোই করেননি আপনি দেখেন ইতিহাস চষে বেড়া কখনোই করেননি যারা দুলফাদল তাদের মর্যাদা রক্ষা করতে হবে তাদের ভুলগুলো সংশোধনও করতে হবে কিন্তু সেটা হচ্ছে যে মানহাজটা আমাদেরকে আমাদের ওলামা কেরাম শিখিয়েছেন সেই মানহাজে তাহলে তাহলে সমাজ কিন্তু লিডারশিপ পাবে আর যদি সমাজের সকলকেই আমরা বিতর্কিত করে ফেলি এবং রিফিউট করি তাদেরকে ফাত্রা করে ফেলি তাহলে সমাজ কিন্তু নেতৃত্বের সংকটে ভুগবে কারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার পেছনে এটা কারণ অথচ ভুলমুক্ত লোক কিন্তু কেউই নেই যদি আল্লাহ তালা এই পৃথিবীর শাসনের জন্য অথবা এলেমদানের জন্য কোনো ফেরেশ তাকে পাঠান তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কোনো কিছু হবে বলে তো আমরা জানি না তাই না এখানে একটা জাস্ট ছোট্ট উদাহরণ দেখেন আনসার সাহাবিরা সাল্লাহ সাল্লামের যখন মৃত্যুকালীন যে রোগ ব্যাধি হচ্ছিল তখন তিনি তার উঠতে পারতেছিলেন না আউবকর আব্বাস রাধি আল্লাহ তাল্লাহ তারা একবার আনসারদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে অনেকে কাঁদছে জিজ্ঞেস করলেন কেন কাঁদছেন আপনারা বললেন যে আমরা রাসুল্লাহ সাল্লা মাজ স্মরণ করে কাঁদছে তিনি অসুস্থ তার মাজলিস এখন আমরা সেখানে বসতে পারছি না তাকে পাচ্ছি না কাঁদছি রাসুল সাল্লাহ সাল্লামের মাহম্বাত তারা দুজনই খুবই মোতাস্থের হলেন রাসুল্লাহ উল্লা সাল্লা সাল্লামের কাছে এসে বললেন ইয়ারসাল্লাহ আনসাররা আপনাকে কী যে ভালোবাসে তারা আপনার জন্য কাঁদছে তখন রাসুলসাল্লা সাল্লাম তিনি অসুস্থ অবস্থায় কাপড় দিয়ে মাথা বেঁধে অথবা জড়িয়ে তিনি বের হলেন শেষবারের মতো মেম্বারে উঠলেন এরপর আর কখনো তিনি মেম্বার উঠেননি উঠতে পারেননি তার ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে তিনি উঠে কি বললেন তিনি হামসানা পাঠ করলেন আর ঐতিহাসিক সেই সুন্দর কথাটা বললেন বললেন ওসি কুমল আনসার ফুম ক্যারিশি ওয়া আই প্যাচি আমি তোমাদের সবাইকে হে মুসলিম ওম্ম তোমাদের সবাইকে আনসারদের সাথে সুন্দর আচরণের অসিয়ত করে যাচ্ছে ওসিয়ত করছে তারা হলো আমার সঙ্গী কারিশি মানে হলো সঙ্গী আর ও আই মানে হচ্ছে খাসাতি আমার বিশিষ্ট সভাসদ তারা আমার বিশিষ্ট মানুষ আমার বিশিষ্ট মানুষ দেখেন মানুষের তো কত রকম আচরণ তাই না এক সময় আনসাররা রাসুল্লাহাম তাদের কেউ কেউ বলেছিলেন আপনি তো সব দেখে মহাজুদ্দেরকে দিয়ে দিচ্ছেন কিন্তু সাল্লাম এখানে কি বললেন তাদের ভালোটা তুলে ধরলেন তাদের পজিটিভ জিনিসটা তুলে ধরলেন ভালো মানুষদের তাই করতে হয় আনসাররা কি পরীক্ষিত প্রজন্ম না এই আনসাররা কি সেই আনসাররা নয় যারা মহাজের সকল সাহাবিকে নিজেদের সর্বসত্ব আল্লাহ তাহলে তাদের হাজারো যদি কোনো খাতা থাকে সেটা আল্লাহ অবশ্যই মাফ করে দিয়েছেন রাদি আল্লাহ ও এরপর আরেকটি পয়েন্ট হচ্ছে আপনি যদি মানুষের ত্রুটি বর্ণনা করতে থাকেন এটা মানুষ অপছন্দ করে এই জন্য মানুষের ত্রুটি বর্ণনা করতে থাকবেন না গঠনমূলক কিছু বলবেন আপনার আশেপাশে যারা আছে সারাক্ষণ আপনি যেমন আপনার সন্তানেরও যদি ত্রুটি তুলে ধরেন একজন মেহমান আসলো আমার ছেলেটা বড় দুষ্ট এ করে সে করে এটা ভাঙে ওটা ভাঙে দেখবেন যে এই সন্তান কিন্তু আর কখনো আপনার অধীনস্থ থাকবে না আপনার সন্তান আপনার স্ত্রীর ত্রুটি যদি আপনি বেশি বর্ণনা করতে থাকেন আপনার কলিগের ত্রুটি যদি বেশি বর্ণনা করতে থাকেন অন্যদের কাছে এটা কেউ পছন্দ করবে না যদিও সেই ত্রুটি সত্যি তার মধ্যে থাকে তাহলে কি করতে হবে মাফ করে দিতে হবে এখানে আল্লাহ তালা বলেন ওলা আফিনা নাস যারা মানুষকে বেশি বেশি ক্ষমা করে দেয় আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সহিদিসের মধ্যে মানসা তারা মুসলিম মানসা তারা উল্লাহবির ওল আখার যে কোনো মুসলিমকে অর্থাৎ তারা আইবকে গোপন রাখে আল্লাহ আল্লাহতালা দুনিয়া এবং আখেরাতে তারা আয়েবগুলোকে গোপন রাখবে তাহলে এই এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে একটা স্কিলের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে সেটা হচ্ছে আমরা যেন কথায় কথায় মানুষকে ফাত্রা না করি তার দোস্ত্রটি বর্ণনা করি আরেকটা হচ্ছে সমালোচনা আপনি অপ্রয়োজনীয় সমালোচনা কখনই করবেন না আর সরাসরি তির্যক সমালোচনাও কখনো করবেন না এখানে একজন আরবি পণ্ডিত তিনি বলেছেন আ আলারা জুলিন ইয়াতিন সবচেয়ে বেশি প্রতিভাবান সম্মানিত এবং বুদ্ধিমান ব্যক্তির উপরে সবচেয়ে বড় আহমক ব্যক্তিও সমালোচনা করতে পারে সমালোচনা করার জন্য বুদ্ধি লাগে না সমালোচনা করার জন্য জ্ঞান লাগে না মানুষকে সমালোচনা তো নানাভাবেই করতে পারে দুধ এ কিছু জানে না এ যা হেল তাই না ইত্যাদি নানা কথাবার্তা এবং মানুষকে তোহমাদ দিয়ে তাকে ছোট্ট করা হেয় করা তাকে বিদ্রুপ করা এর জন্য কোনো যোগ্যতা কি লাগে এর জন্য কোনো যোগ্যতা লাগে না অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই তির্যক সমালোচনা না করে আমরা নাসিহার দিকে যাব নাসিহাও কিন্তু এক ধরনের সমালোচনা আপনি যখন নাসিহা করবেন সেটাও সমালোচনা কিন্তু নাসিহা শব্দের অর্থটা কী কল্যাণ কামনা তাহলে একজন লোকের কল্যাণ কামনায় আপনি সুন্দর নাসিয়া করবেন আচ্ছা তারপরে মানুষের দোষ ত্রুটিগুলো যদি তুলে ধরতে হয় তাহলে ইশারা দিয়ে তুলবেন তুলে ধরবেন কখনো সরাসরি তাকে আঘাত করে তুলে ধরবেন না এর অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত বলি এটি রাসুসাল্লাহ সাল্লামের একটা ঘটনা তিনি আবদুল্লাহ অমরবাদী আল্লাহ তালহুমাকে বলছিলেন রাজুল আবদুল্লাহ আবদুল্লাহ তো ছোট ছিলেন কিশোর ছিলেন রাসুলসাল্লাহ জীবদ্দশায় তো তিনি তার দেখেন তাকে সংশোধন করছেন তাকে উদ্বুদ্ধ করছেন এবং তার একটা ত্রুটি সংশোধন করে দিচ্ছেন কি যেন সে রাতে জাগে রাতে জাগাটা তো একটা ভালো কাজ এই রাতে জাগাটা রাতের সালাদ যিনি পড়বেন না এটা এক ধরনের ঘাটতি সে ঘাটতিটা পূরণের জন্য তিনি কোন উৎসবে বললেন বললেন আবদুল্লাহ অত্যন্ত ভালো লোক যদি সে রাতে দাঁড়াতো অর্থাৎ রাতের সালাদটা পড়তো একটা ইশারায় কিন্তু সে কিন্তু রাতে দাঁড়াতো না ওই বয়সে তখন তিনি তাকে বললেন যে তিনি একটা ইনস্ট্রাকশন দিলেন কিন্তু খুব সুন্দর ও মানুষের সাথে আরেকটা বিষয় মোড়েলা করবেন কীভাবে অহংকারের সাথে না বিনয়ের সাথে বিনয়ের সাথে কখনোই নিজেকে বড় করে দেখিয়ে এবং কখনোই অহংকারের সাথে অন্যকে তুচ্ছ করে মোড়েলা করবেন না এটা হলো খুব গুরুত্বপূর্ণ আরেকটা মোড়েলার পয়েন্ট আরেকটা বিষয় হচ্ছে আপনি মানুষের সাথে অযথা ঝগড়া করবেন না অযথা ঝগড়া একটা জিনিস একজন বললো ফাট করে আপনি এটা কি বললেন বলে আপনি তার সাথে তর্ক শুরু করে দিলেন এরকম বহু লোক আছে আমি দেখলাম যে আপনি যাই বলেন না কেন সে আপনার সাথে দ্বিমত পোষণ করে একটা না একটা কথা ইয়ে করবে এইটা ঠিক না রাসুলসাল্লাহসাল্লাম বলছেন আনা যা এই জান্নাহ লেমান তারাকাল মেরা ওলা আমি গ্যারেন্টি দিচ্ছি জান্নাতের বাগিচায় একটা প্রাসাদের একটা ঘরের ওই ব্যক্তির জন্য বা ওদের জন্য যারা এরকম মানে জেদাল মেরা মানে হলো জেদাল যারা ঝগড়াঝাঁটি বা বিতর্ক যদিও সে হকের পক্ষে থাকে তবুও তারা তরক করে অযথা বিতর্ক তরক করে আচ্ছা এরপরে আরেকটা বিষয় হচ্ছে মানুষের হাজাত পূরণ করা দুস্থ মানুষদের বা পৃথিবীর যে কোনো মানুষ তার কিছু হাজাত আছে আপনার সম্ভব হচ্ছে সেটা পূরণ করা তার পাশে দাঁড়াবে রোগীর শুশ্রূষা অভাবীদের পাশে দাঁড়ানো বন্যার্থদের পাশে দাঁড়ানো আমরা তো এখন জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাই না বন্যা হচ্ছে তা আসলে আমাদের উচিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এই সব থিওরি দিয়ে কোনো কাজ হবে না যদি মানুষের পাশে আমরা না দাঁড়াই কারণ এই সব কিছু মিলে মানুষের কল্যাণ করাটাই হচ্ছে উদ্দেশ্য কোরআনের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ রসুলসাল্লাহ আসলাম সারা জীবনের ব্রত ছিল মানুষের কল্যাণ করা অতএব মানুষের পক্ষে দাঁড়ানো এবং তাদের খেদমত দেওয়া এটা আরেকটা সুন্দর আমালাতের বিষয় আর আরেকটা হচ্ছে আমরা মানুষকে কখন খেদমত দেব যে এসে চাইবে তখন নাকি চাওয়ার আগে চাওয়ার আগে চাওয়ার আগে এটি ইসলামের স্পিরিট আপনি খুঁজে দেখবেন কোথায় অভাবী মানুষরা আছে কোথায় মানুষের হাজাত আছে কোথায় রুগীরা আছে সেটা বের করবেন আমি দেখলাম যে আমি অনেক ভাইদেরকে অনেক সংস্থাকে অনুরোধ করলাম কিছু রুগীদের সংবাদ দিলাম যারা আমার কাছে রিপিটেডলি সাহায্য চাচ্ছিলো আমার সাধ্য আমি সাহায্য করলাম কিন্তু দেখলাম যে আমাদের অনেক লোকজন তাদের সাধ্য থাকা সত্ত্বেও তারা আমাদের সুপারিশটাকে একদমই গ্রাহ্য করলো না অথচ এটা একটা কত সুন্দর সুযোগ ছিল যে অনেকের সংবাদটা জেনুইন লোকদের সংবাদটা তারা পেলেন তাদের পাশে তারা দাঁড়াতে পারতেন এটা খুব দুঃখজনক সাল্লাম থেকে আরম্ভ করে আমরা সাহবাইক্রামের মধ্যে দেখি তারা হাজাতি লোকদেরকে হাজাত যাদের হাজাত আছে হাজতি মানে বাংলা হাজতী না হাজাত মানে অভাবী অভাবী লোকদেরকে তিনি তারা খুঁজতেন অমর আব্দুল খাতাব রাত্রে তাই না তালান তাল তিনি খালিফা থাকাকালে রাত্রে খুঁজতেন মানুষকে যে কার কোনো অভাব আছে খালিফা থাকাকালীন দায়িত্ব তো তার উপর বর্তাবে ফলে মানুষের হাজাতের তাদের তলব ছাড়াই তিনি তাদের পাশে দাঁড়াতেন এরপরে আরও কয়েকটা জিনিস আছে আমি দুটো বলে শেষ করছি একটা হলো মানুষকে তাদের সুন্দর নামে ডাকবেন খারাপ নামে না আর খারাপ নাম দেওয়াটাও জায়জ নেই অতএব সুন্দর নামে ডাকার মধ্য দিয়ে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং আপনি মানুষের কিছু জেনুইন প্রশংসা করবেন তাদেরকে তেশজির দিবেন তাদেরকে মোটিভেশান দিবেন তাহলে এগুলো মানুষের কাজে আসে এবং এই এর মাধ্যমে হয়তো মোড়েলাটা সুন্দর হতে পারে আমরা বেশ কিছু মধ্যে থেকে অল্প কিছু আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম যেহেতু সময় সংক্ষিপ্ত আশা করছি যে আমরা যদি এই মূলনীতিগুলো যেগুলো কোরআন এবং সুন্দর আমাদের সামনে উপস্থাপন করেছে মানুষের সাথে মরামেলার ক্ষেত্রে তাহলে আমরা হয়তো মোড়েলার যে ইসলামী পদ্ধতি সেটা অনুসরণ করতে পারবো এর উপর আরও একটা আলোচনা আছে আমি দেখি ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় সেটা করব যে আসলে আমরা যারা অন্যদের সাথে আচরণ করছি আমি এবং অন্যরা এর মধ্যে ওলামাইকেরাম বিভিন্ন ক্যাটাগরিজ করেছেন তাহলে এক একটা ক্যাটাগরিজের ক্ষেত্রে ইসলামের কী নিনস্ট্রাকশান সেটা আরও সূক্ষ্মভাবে আমরা সময় পেলে এবং সুযোগ পেলে কখনো তুলে ধরবো আসুন আমরা নিজেদেরকে সংশোধন করে নেই। এবং ইসলামের যে নির্দেশনা সে আলোকে আমরা অন্যদের সাথে আমলা করি এবং সবার প্রতি সম্মান বজায় রেখে সবার মর্যাদা বজায় রেখে আমরা একটা সুন্দর পরিবেশ সুন্দর সমাজ গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করবাফল মুসলিম রাহিম <applause> الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم واجتنبوا جميع المعاصي والأثام إن الله كان علينا وعليكم جميعا رقيبا اللهم ربنا توكلنا عليك تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أيها المسلمون أمراء أمدير আগের কথায় শেষ যে পয়েন্ট সেখান থেকেই আরও দু একটি কথা বলতে চাই বলেছিলাম মানুষের হাজাতে নিজেদেরকে উপস্থিত এবং প্রস্তুত রাখা আমাদের দেশে হাজাত এবং অভাব আছে এরকম প্রচুর লোকজন এতে মধ্যে আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন জায়গায় বন্যার কারণে অনেকের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে অনেকে সর্বশান্ত হচ্ছে এবং অনেকে নানারকম বিপদের মুখা মুখোমুখি হচ্ছে কারো হয়তো খোরাকি নেই কারো হয়তো স্বাস্থ্যসম্মত পানি নেই নানা ধরনের অভাব অনটনের মধ্যে তারা আছে আমার মনে হয় আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো আর এটা সিজনাল না এটা সবসময়ই এই এটা অব্যাহত থাকবে যদিও বর্ষার সময় সমস্যাটা আমাদের দেশে যেহেতু নদীমাত্রিক দেশ যদিও নদী অনেক কমে গেছে এখন তবুও এই সমস্যাটা দেখা দেয় নদী কমে যাওয়াটাও আরেকটা বলা মুসিবত কারণ এত পানি কোথায় যাবে আগে তো নদী অনেক বড়ো ছিল গভীর ছিল হয়তো বা সমস্যা কম হতো যদি আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতাম কিন্তু এখন বন্যার তীব্রতা কিন্তু বেড়েছে ভাগুনের তীব্রতা গত দুই এক বছর ধরে আমরা লক্ষ্য করছি এগুলো বেড়েছে অতএব মানুষের পাশে দাঁড়ানো আমরা গত বছর সিলেটের বন্যার কথা জানি তাই না পুরো জেলাটাই পানির নিচে ডুবে গেছে এবছর কি অবস্থা হয় জানি না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ যেন বন্যার এই সর্বগ্রাসী এই অবস্থা থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এবং আমাদের সকল মানুষকে যেন আল্লাহ তালা রক্ষা করেন আল্লাহ যেন তাদেরকে রোগ ব্যাধি থেকে রক্ষা করেন আমরা সে দোয়া করছি ইতিমধ্যে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি যে ডেঙ্গু মহামারী আকারে মহামারী আকার ধারণ করেছে এখানেও হয়তো আমাদের অনেক করণীয় আছে সচেতনতার প্রয়োজন আছে আমরা সেদিকেও আপনাদেরকে আহ্বান জানাই পাশাপাশি আমাদের রোগী ভাই বোনদেরকে সঠিক পরামর্শ দেওয়া যারা ডাক্তার আছেন তারা চিকিৎসা দেওয়া এবং তাদেরকে সতর্কতামূলক কিছু ইনস্ট্রাকশান দেওয়া অথবা এবং তাদের পাশে দাঁড়ানো এই কাজগুলো আমরা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে রক্ষা করুন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন যারা অভাবী তাদের অভাব অনটন দূর করুন আর আমরা যারা সুস্থ সবল এবং সামর্থ্যবান আছি আল্লাহ আর সকল ভাই বোনদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন হা ওসল্লু আসাল্লিম আলা নবীনা মোহাম্মদ ফকত কাল আল্লাহ হুসুব হ্যাঁ ইন আল্লাহ না আল্লা নবী ইয়া ইউহ্লীন আমনুসল্লাহ আলাইহি ওসলিম ও তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره، اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين، وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفر والكافرين. اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين يا رب العالمين